Hello and assalamualaikum everyone. I hope shobai onek bhalo achen. Ami last 2 din keno kono vlog dini eta niye apnara amake onekei onek proshno korechen. Ashole last 2 din amader bashay bolte gele ekta jhor chole geche. So sei jhorer moddhe amar pokkhe possible hoy nai voice over dawa ba kono rokom video record kora. Amar ammu ebong amar khala den amar mamara shobai mile giyeche umrate. Amar khaluo sathe giyechilen amar ekta khalui chilen. So all of a sudden মানে একদমই হঠাৎ আমার খালু মারা যায় ওমরাতেই আমি তো এগুলোর ব্লগ করিও নাই যে আমার আম্মু ওমরাতে গিয়েছে সবাই গিয়েছিল লাস্ট নভেম্বরের 30 তারিখে বাট এর মধ্যে যে এত কিছু হয়ে যাবে বা এত আমি ভেবেছিলাম যে সবাই যখন আসবে তখন হয়তো বা আসার একটা ব্লগ রেকর্ড করতে পারি বাট যাওয়ার এগুলো আসলে আমি পছন্দ করি না করতে এজন্য আমি করিও নাই But এরকম একটা সাডেন নিউজ আসবে বা এরকম একটা সাডেন ঝড় আমাদের ফ্যামিলি দিয়ে চলে যাবে এটা একদমই আনএক্সপেক্টেড ছিল খুবই আনসার্টেন ছিল মানুষ মাত্রই মরণশীল এটা আমরা সবাই জানি কিন্তু কিছু কিছু থাকে না নিউজ বা কিছু কিছু একদম মানা যায় না আমার খালাও মারা গিয়েছিলেন এই বছরেরই মার্চে এন্ড খালুও মারা গেলেন এই বছর ডিসেম্বরে জীবন জানি না কোথায় থেমে যায় বা কি এখন একটাই দোয়া আমাদের বাকি যে গার্ডিয়ানরা আছেন আমার আরেকটা খালা আমার দুই মামারা আমার আরো কাজিনরা যারা উমরাতে গিয়েছেন আমার আম্মু তারা যেন সুস্থভাবে ফিরে আসেন আই উইশ এই সুস্থভাবে ফিরে আসাটা আমার খালু সহ ফিরে আসা হতো যেমন সবাই গিয়েছিল একসাথে আই উইশ সবাই একভাবে ফিরে আসতো এটা একটা কেমন না যে সবাই একসাথে আমার আম্মুরা জার্নি করে গেল একই প্লেনে একই সাথে বাট আসবে একটা মানুষকে ছাড়া আমি জানি এরকম মৃত্যু সবার ভাগ্যে হয় না যারা কাবা শরীফে যেয়ে মারা যায় আল্লাহর কাছে যেয়ে মারা যায় কিন্তু থাকে না ছেলে মেয়ে দেখতে না পারা বা এরকম অনেক একটা কষ্ট থেকে যায় আমারও আব্বু নাই সো আমি এটা আমার কাজিনদের বিষয়টা ফিল করতে পারি যে ওদেরকে কিরকম লাগছে বা কি হয় এই সময়গুলো সবাইকে একটা দোয়াই করতে বলবো যাতে সবাই আমার খালার জন্য খালুর জন্য দোয়া করবেন এবং এটাই দোয়া করবেন যাতে আমার বাকি প্যারেন্টসরা বাকি গার্ডিয়ানরা ভালোমতো সুস্থভাবে বাংলাদেশে ফিরে আসে আসলে এখন এটার চাইতে আর কোনো দোয়া আমার কাছে চাওয়া নেই বা কোনো কিছুই জীবন তো চলেই যায় আমাদের জীবনও চলে যায় আব্বুকে ছাড়া আমরাও তিনটা বছর চলে যাচ্ছে এইভাবেই এগুলো আসলে বলার একটাই রিজন কারণ বাবা মা একদিকে পুরো দুনিয়া আর একদিকে বাবা মা ছাড়া দুনিয়া অন্ধকার এটা সবার ক্ষেত্রেই হয় বাবা মা ছাড়া দুনিয়া একদমই অন্ধকার এই ক্লিপগুলো 2 দিন আগের যে ঘটনাটা হয়েছিল এটা ছিল 4 তারিখের ঘটনা সো 4 তারিখ আজকে 7 তারিখ 4 তারিখের সন্ধ্যার দিকেই কাহিনীগুলো সকাল থেকে আমরা সবাই খুব ভালোমতে চলছিলাম সো এটা দিয়ে আমার পুরো ব্লগটা সকাল সকাল এই যে সবাই বাবা আর মেয়ে মিলে যুদ্ধ করছে ওমাইর এখন হামাগুড়ি দেওয়া শিখেছে মাশাআল্লাহ সো ওর বাবা ট্রাই করছে ওকে ডাকার ওর কাছে নিয়ে আসার যাতে সে হামাগুড়ি দিয়ে সে বাবার কাছে আসে অ্যান্ড ফাইনালি প্রত্যয় পারে না আর ওয়েট করতে যে মেয়েকে কোলে নিয়ে নেয় কারণ ও বলছে যে মেয়েকে আমি আর করতে দিব না ওর তো কষ্ট হচ্ছে মনে হয় আমি যে নিয়ে আসি আর পারছি না আমি রেডি হয়ে গিয়েছি আমি এখন যাচ্ছি ইনায়াকে পিক করতে ইনায়াকে পিক করে নিয়ে এসে আমার আরও একটা কাজ আছে প্রত্যয়ের সাথে আমি আবার একটু বাইরে যাব সো ইন দ্য মিন টাইম আমি ইনায়াকে কিন্তু পিক করে বাসায় ড্রপও করে দিয়েছি আর এই যে আমার জামাই জাস্ট লুক অ্যাট হিম আমি এই ব্যান্ডটা আমার সাথে নিয়েছি যে আমি যখন শ্যুটটা করব আমি এটা পরবো অ্যান্ড সে ব্যান্ডটা দেখে তার চুল বড় দেখে ব্যান্ড নিয়ে হাতে নিয়ে রেডি হয়ে গেছে তো যাই হোক মাঝে মাঝে শয়তারি করে এগুলো ও হয়তো বা জানিও না আমি এই ক্লিপটা রেখেছি তো আমি এই যে রেডি হয়ে নিয়েছিলাম সকাল সকাল বের হয়েছিলাম আমি যাচ্ছিলাম 3 নম্বর সেক্টরের দিকে ওখানে একটা সুন্দর গাছ আছে আমি কিন্তু এই এটাতে মাঝে মাঝে হাঁটি সো ওখানে একটা সুন্দর গাছ আছে ওই গাছটা আমার খুব চোখে লেগেছিলো আমি প্রত্যেকে বলছিলাম আমাকে ওখানে নিয়ে যাও আমি ওখানে যেয়ে কিছু ছবি তুলতে চাই ছবি আসলে এখন আর তোলা হয় না যখন থেকে ব্লগ করা শুরু করাচ্ছে ছবি আর একদমই তোলা হয় না সো এই যে এই সেই বাগান বিলাসটা এটা আমার খুব বেশি পছন্দ হয়েছে অ্যান্ড আমার ফিল হচ্ছিল এখানকার ছবিগুলো খুব ভালো আসবে অ্যান্ড প্রত্যেকে যে কিছু ছবি তোলার ফাঁকে কিছু ক্লিপও রেকর্ড করাচ্ছে আর এই যে আমি মানে স্ট্রাগল করছি যে কোথায় ভালো ছবি তোলা যায় সো আমি ছবি তোলার জন্য পারফেক্ট জায়গা খুঁজছি যে এত কোনো গাড়ি ঘোড়া না আসে তখন ছাস করে ছবিটা তুলে ফেলবো ছবি তোলা শেষ প্রত্যেকে বললাম আমার একটু আরঙ্গে যেতে হবে আরঙ্গে আমার কাজ আছে ইনায়ার জন্য কিছু ড্রেস লাগবে ওর শাড়ি লাগবে অনেকগুলো প্রোগ্রাম আসছে ইনশাআল্লাহ তো আরঙ্গের তো ভেতরে কোনো কিছু রেকর্ড করা যায় না আমি জাস্ট লিফটে একটু রেকর্ড করেছিলাম অ্যান্ড দ্যাটস ইট
দেন রাজলক্ষীর দিকে একটু গিয়েছিলাম, চট্টলা থেকে সিঙ্গারা খাবো, সিঙ্গারা কিনেছিলাম, আর ঠান্ডা গরম থেকে আমি এই জুসটা কিনেছিলাম। ঠান্ডা গরমের জুসগুলো অনেক মজা, আমি নর্মালি কিন্তু খাই নাই, প্রেগনেন্সিতে একবার খেয়েছিলাম তখন একদমই মজা লাগে নাই, আজকে খেলাম, এটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। মানে মিন্টের ফ্লেভারটা এত রিচ যে ফ্লেভারটা খুব ফ্লেভারফুল লেগেছে। আর এই যে আমি এখানে মজা করে আমার সিঙ্গারা খাচ্ছি, আমি তো ভেজিটেবল সিঙ্গারা খাই, আমি তো মানে কলিজা সিঙ্গারা খাই না। আমি প্রত্যেক বলে তুমি কেন রেকর্ড করতেছো, ধুর আমি বলছি না রেকর্ড করবো আমি, তো আমি বলছি না তুমিও খাচ্ছ আমিও খাচ্ছি, কেন রেকর্ড না করার কি আছে, আমরা তো এমন না গাপুস গুপুস করে খাচ্ছি, আমরা নর্মালি যেভাবে খাই সেভাবেই খাচ্ছি। আর সিঙ্গারা তো মজার খাবার, সবাই দেখে মজাও পাবে, খেতে ইচ্ছা করবে। আর আমি তো জুস পাগল, যেখানেই যাই সব রকম জুস ট্রাই করি, আর আমি জুসের ফ্লেভার অ্যান্ড টেস্ট খুব ভালো মতো বলতে পারি যেহেতু আমি অনেক বেশি জুস খাই, জুসের পোকা তো, সো এই জন্য খুব ভালো মতো বলতে পারি। বাসায় এসেছি, লাঞ্চ করেছি, ফ্রেশ হয়েছি, আবার বের হয়ে গিয়েছি এক ঘন্টা পরে। খুবই অগোছালো ব্লগটা, কারণ সব কিছু প্রপারলি রেকর্ড করা হয় নাই। এখন যাচ্ছি আমি ইনায়ার আর্ট স্কুলে, আর্ট স্কুলে যেয়ে যাচ্ছিলাম ইনায়ার আর একটা ফ্রেন্ডের সাথে, ফ্রেন্ডের মা, বাই দ্য ওয়ে এটা এটা হচ্ছে ফ্রেন্ডের মা না, ফ্রেন্ডের মা আমি, যে আমার ফ্রেন্ড পারিয়া। সো ওই যে আমরা পরে হাঁটছিলাম আর্ট স্কুলে, ওদেরকে নামিয়ে দিয়ে আনি, দোকানটা বন্ধ ছিল বাট বাইরে সব কিছু ঝুলছে, কি উইয়ার্ড না। পরে আমরা চিপস নিচ্ছিলাম, দোকানদারকে খুঁজছিলাম যে আমরা চিপস কিনতে চাই, আপনি আপনার টাকাটা নেন, বাট সে টাকাও নেবে না জিনিসও দেবে না, বলে দোকান তো বন্ধ কেন আপনারা নিতে নিয়েছেন। পরে আমরা সরি বলে চলে এসেছি, আর কিছু বলার ছিল না আমাদের। যাই হোক আমরা বাসায় চলে যাচ্ছি, বাসায় এসে ছোটোটা সেই কান্না, আমরা রেডি হয়ে বাইরে গিয়েছি, তাকে তো রেখে যাওয়া হয়েছিল বাসায়, সো এই জন্য তাকে নিয়ে আমি বের হয়েছি যে সে এখন বাইরে একটু ঘুরবে। ঘুরলো, ঘুরে এসে আমরা আবার উপরে যাচ্ছি, 30 মিনিটসের মতো ওকে নিয়ে একটু নিচে হাঁটলাম, সে খুব মজা করলো ওইটা দিয়ে উপরে গেলাম। উপরে যেয়ে সে বিরক্ত হয়ে যায়, কেন উপরে নিয়ে আসা হলো, জাস্ট লুক অ্যাট হার ফেস, কীরকম চেয়ে চেয়ে দেখে, দুষ্টু পাকনা বুড়ি সব বুঝে। আমি বলছি যে ঠিক আছে তুমি এখন ডোরটা তাহলে নক করো, ডোর নক করো, চলো আমরা ভেতরে চলে যাই, সেই যে ডোর এখন নক করার চেষ্টা করছে। দেন আমি রুমে গেলাম, রুমে যেয়ে চুলে তেল টেল অ্যাপ্লাই করলাম, অ্যান্ড দেন যে নিউজটা আসলো সেটা আপনারা ফার্স্ট ডে শুনেছেন, এই জন্য তারপর থেকে আর কোনো কিছু রেকর্ড করা হয় নাই। সবাই আমার খালুর জন্য অনেক বেশি দোয়া করবেন। আসসালাম, থ্যাংকস ফর ওয়াচিং, অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, বাই।